এবার দেখেন আমাদের আহলুল হাদিস বাইদের কিছু ফুজি তাদের জাস্ট দুইটা হাদিসে তাদের পক্ষের দলিল সেই দলিলগুলো খণ্ডন না করলে শুধু আমাদের দলিলগুলো দিয়ে গেলে তো হবে না তারা বলবে আমাদের দলিল নিয়ে তো কিছু বলল না দেখেন দেখেন আহলে হাদিসদের এক নাম্বার ফুজি সহি ইবনে খুযায়মার হাদিস সহি ইবনে খুযায়মার হাদিসের মধ্যে কি এসেছে হজরতে ওয়াইল ইবনে হজুর আল্লাহ তাআলা যিনি না বিন নিজাত পক্ষে হাদিস বর্ণনা করেছে তার থেকে আবার তারা বর্ণনা করতেছে বুকে হাত বাদার বিপরীত তো একই ব্যক্তি একই সাহাবীকে দুই রকম কথা বলতে পারে

ইবনে খুজাইমা চারশো নম্বর হাদিস এখন আমার কিছু ভাইয়েরা তো সনদ সহি জয়ীফ কিভাবে হয় এটা জানে না আমার জেনারেল শিক্ষিত ভাইরা এদের দাওয়াতের খপ্পরে পড়ে যায় এই সনদের মধ্যে অন্যতম একজন রাবি আছে যিনি সুফিয়ান ইমাম সুফিয়ান সাউরির ছাত্র তার নাম হচ্ছে মোহাম্মাল ইবনু ইসমাইল তার ব্যাপারে সমস্ত মহাদ্দিসরা বলেছে তিনি এমন একজন জন্ম যার ব্যাপারে আমিরুল মমিন ইনফিল হাদিস ইমাম বুখারি বলেছে সে মুনকারুল হাদিস অনেক আপত্তিকর হাদিস বর্ণনাকারী ইমাম ইবনা হাজার আসকালানির তাহজিবুল তাহজিব দশ নম্বর খন্ড তিনশো উনচল্লিশ পৃষ্ঠা ছয়শো বিরাশি নাম্বার জীবনী ইমাম জাহাবির মেজানুল চার নম্বর খণ্ড দুইশো নয় পৃষ্ঠা নয় হাজার চারশো তেতাল্লিশ নম্বর জীবনী ইমাম ইবনাহি হাতেমের জারহুয়া তাহাদিলের অষ্টম খণ্ড সতেরোশো নয় নম্বর জীবনী ইমাম মিজির তাহজিবুল কামাল উনত্রিশ নম্বর খণ্ড একশো আটাত্তর পৃষ্ঠা ছয় হাজার তিনশো উনিশ নম্বর সেখানে ইমাম বুখারির বরাতে বলেছেন দেখেন ইমাম বুখারির একটা নীতি আছে কই কি ইমাম বুখারির নীতিটা ইমাম জাহাবি তার কিতাবের নাম মিজালুল এতেদালের প্রথম খণ্ড সাতাইশ পৃষ্ঠায় উল্লেখ করেছেন নীতি কি ইমাম বুখারি যদি কাউকে মুনকারুল হাদিস বলে ইমাম বুখারি বলে তার হাদিস গ্রহণ করা কখনোই হালাল নয় বৈধই নয় তো ইমাম বুখারি বলতেছে বুকে হাত বাদার হাদিসের রাবি মোহাম্মাল বিন ইসমাইলকে মুন কারুল হাদিস তাহলে বুঝা গেল এই হাদিস সচল না অচল এটা ধরে বলেন সচল না অচল তারপরেও যত সমালোচনা আছে এই রাবির ব্যাপার আমি আমার বইয়ে বিস্তারিত ডিটেলস দিয়েছি আসমাউরি জালের কিতাবের আলোকে এদের দুই নাম্বার পুঁজি কই কি আবু দাউদ শরীফের হাদিস কাবু দাউদের হাদিস নাম্বার সাতশো উনষাট তাউস একজন তাবি তাউস রহমতুল্লাহ বলে না করেছেন আল্লাহর হাবিব তার ডান হাত বাম হাতের উপরে রেখে আল্লাহ সদরিহি ওহু আফিস সালাতি কয় আল্লাহর হাবিব নামাজে ডান হাত বাম হাতের উপরে রেখে আলা সদরিহি বুকের উপরে নামা হাত বাঁধতেন এখন ওনারা দলিল আবু দাউদে আছে তো আবু তো আমাদেরটাও আছে আপনাদেরটাও আছে আমাদেরটা যে এটা চোখে দেখলেন আপনাদেরটা যে দুর্বল এটা চোখে কেন দেখেন না দেখেন এই হাদিসের অন্যতম একজন রাবি যার নাম হচ্ছে কি জানেন যার নামের যার নাম এসেছে এই হাদিসটা দুইটা সমস্যা এক নাম্বার সমস্যা হচ্ছে এটা মোরসাল দুই নাম্বার সমস্যা হচ্ছে সনদে দুর্বলতা আছে সনদে দুর্বলতা সহ মোরসাল উম্মতে মোহাম্মদের ইজমা সনদে যদি দুর্বলতা থাকে ওই মোরসাল গ্রহণযোগ্য হবে না কিন্তু সনদ মজবুত হলে মারফু রেওয়ায়তের মোকাবেলা না হলে তাহলে সেই মোরসাল গ্রহণযোগ্য দেখেন এখানে একজন রাবি আছেন নাম হচ্ছে সোলায়মান ইবনু মুসা এটা বয়ান রেকর্ড হচ্ছে আমি একটা রাবির নাম তথ্য যদি ভুল দিয়ে থাকি আমার হোয়াটসঅ্যাপে আমার মাধ্যমে ফেসবুকে যোগাযোগ করবেন আপনার ঘরে নিয়ে মূল কিতাব সহ দেখাবো কথাক মার হাবা দেখেন আমার প্রত্যেকটা বক্তব্য আমি আসমা অরিজালের কিতাবের নামগুলো সহ বলে যাচ্ছি এই সোলায়মান বিন মুসা সে বর্ণনা করেছে তা আবার একজন তাবির বক্তব্য তাবি তো সাহাবিকে দেখে নাই তাউস হাজার সিনিয়র তাবি নয় জুনিয়র তাবিদের একজন তো তাউস রহমতুল্লাহ তো নবীকে দেখে নাই তিনি তো তাবি তো এবার আসে সোলায়মান ইবনু মুসা তার ব্যাপারে ইমাম বোখারি কি বলছেন জানেন ইন্দাহু মানাকের তার কাছে রয়েছে অনেক আপত্তিকর হাদিস তার কাজই হলো আপত্তিকর হাদিস ডেলিভারি দেওয়া তাহলে যে আপত্তিকর হাদিস বর্ণনা করা হলো যার কাজ সে কি সবল না দুর্বল দুর্বল এটা আমরা বলছি না দেখেন ইমাম মিজির তাহজিবুল কামাল বারো নম্বর খণ্ড সাতানব্বই নম্বর পৃষ্ঠা দুই হাজার পাঁচশো একাত্তর নাম্বার জীবনী তাহলে আহলে হাদিস বাইদের দুইটা বড় ফুজ ইমাম নাসাই বলতেছে ফিল হাদিস হাদিসের লাইসাবিল কবি ক্ষেত্রে হাদিস বর্ণনার ক্ষেত্রে সে কোনো মজবুত রাবি নয় ইমাম নাসাই বলেছে ইমাম ওকাইলি বলেছে এবং ইমাম ইবনা আসাগির বলেছে ইমাম আবু জিন হাফিজ উদ্দিনিয়ার একজন তিনি বলেছে তিনি রাবি হিসাবে দুর্বল অতএব নাবিন যেই দুইটা হাদিস নিয়ে ভাইয়েরা গর্ব করে এই হাদিস গুলো প্রত্যেকটা অত্যন্ত দুর্বল সাধারণ দুর্বল নয় এই হাদিস দিয়ে কখনো বুকে হাত বাঁধার নস কখনই হতে পারে না কথা বলেন ঠিক কি